দুই মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ভোলার ভিত্তিক চৌত্রিশ দশমিক পাঁচ মেগাওয়াট রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র গত পঁচিশ জানুয়ারি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ার পর দুই মাস পেরোলেও এখন পর্যন্ত চালু করা সম্ভব হয়নি এতে বিপর্যস্ত ভোলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ করলেও এতে কমছে না লোডশেডিং ভোলা জেলা থেকে বিদ্যুৎ অন্যান্য জেলা যায় অথচ আমরা ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছি না বিদ্যুতের যেই ভোগান্তি এই ভোগান্তির মধ্যে আমরা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছি এতটা সংকট আসলেই খুব দুঃখজনক বিষয় কাস্টমার আসে ঠিকমতো ঠান্ডা জিনিস দিতে পারি না ঠিকমতো দিতে পারতেছি না গাড়ি চালাতেও করতেছেন বিদ্যুতের জন্য ব্যবসাবানঞ্জ শহর রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে সেবামূলক প্রতিষ্ঠানগুলো তাই কর্তৃপক্ষের কাছে দ্রুত সমাধানের দাবি গ্রাহকদের বিদ্যুৎ না থাকার কারণে আমাদের সকলেরই ডায়াগনস্টিকে বা নিগুগিদের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না কারকার বন্ধ আলো মাল বিদ্যুৎ আসছে এ জন্য আমরা সরকারের কাছে দাবি

আশা করছি যে বিদ্যুতের যে সমস্যাটি তৈরি হয়েছে এই ভোলা সদর কেন্দ্রিক এটি সমাধান হয়ে যাবে আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে ৩৫ মেগাট ক্যাপাসিটির গ্যাস বন্ধ হয়ে যায় যার দরুন এখন বর্তমানে ক্যাপাসিটি নেমে আমার দশ মেগাট আমি এখন দশ মেঘার বিদ্যুৎ দিতে পারতেছি এর আগেও দুইবার যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ ছিল শামস্তা ব্রিজ উচ্ছ্বাস মাই টিভি নিউজ ডেস্ক